فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم. وعليكم السلام. আমার একটা প্রশ্ন জানা প্রয়োজন, কোন হুজুর বলেছেন হাদিস আছে যে বিবাহ করলে সে দিনকে পরিপূর্ণ করলো, এই কথাটা কি ঠিক? মেহরবানি করে বিস্তারিত জানাবেন। প্রথমত হাদিসটি দুর্বল, যে যে ব্যক্তি বিবাহ করে তার দিনের অর্ধেক পূর্ণ করলো, বাকি অর্ধেক তুমি তার সাহায্য করো, এই জাতীয় কথা। হাদিসটা দুর্বল, তবে হাদিসটার অর্থটা শুদ্ধ। বিবাহ নিঃসন্দেহে দিনকে পরিপূর্ণ করে। এর আগে উড়ন চণ্ডী মন থাকে, যখন যেখানে যাও যা ইচ্ছে তা করো, কিন্তু বিবাহের পরে মানুষ দুনি পরিপূর্ণভাবে একজন পারফেক্ট ব্যক্তিতে পরিণত হয় এবং সে আল্লাহ এবং তার রসুলের ইয়া মোতাবেক, নীতি মোতাবেক পরিপূর্ণভাবে নিজেও জীবনযাপন করবে, পৃথিবীটাকেও সুন্দরভাবে পরিচালনা করবে। সুতরাং বিবাহ একটি গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, যা যার হিংসায় ইউরোপিয়ানরা আজ আমাদের বিবাহ প্রথা উঠিয়ে দিয়ে আমাদেরকে ব্যভিচার লিপ্ত করে আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য তারা সমকামিতা হতে শুরু করে, সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত যে সমস্ত পদ্ধতি আছে তাদের দেশে সেগুলিকে পরিচালনা করার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করতেছে সারা বিশ্বে, এবং সেগুলির পক্ষে লোক দাঁড়িয়ে যাচ্ছে, সেগুলির পক্ষে লেখালেখি হচ্ছে, পত্রিকাগুলিতে পয়সা দিয়ে লোক নিয়োগ করতেছে, এবং সেগুলির জন্য অনেকে দেখা যাচ্ছে যে পত্রিকাও বের করে কোনো কোনো জায়গাতে, নাউজুবিল্লাহ, এবং সেগুলির পক্ষে প্যাট্রোনাইজ করার জন্য ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রগুলি পয়সা দিচ্ছে। তাহলে আপনি বুঝতে পারেন যে তারা কতটুকু এই বিষয়টাকে খারাপভাবে দেখতেছে। মনে রাখবেন একটা জিনিসের সত্যতা জানার জন্য, একটি সহজে বুঝতে পারেন যে কত এটা একটা কত উপকারী জিনিস বোঝার জন্য, সহজ দেখবেন যে আমার শত্রুরা এর বিরুদ্ধে কেন লেগেছে। তারা জানে যে বিবাহ প্রথা উঠিয়ে দিতে পারলে মানুষ হায়ওয়ানে পরিণত হবে, জীবজন্তুতে পরিণত হবে। ওদের দেশে যেভাবে বিয়ে প্রথা নেই, বিয়ের কোনো সিস্টেম তারা মানে না, যে কি করে একজন বিয়ে করেছে, সন্তান রেখে চলে গেছে, আবার এসে হয়তো সন্তান বড় হয়েছে, আবার এটারই বিয়ে করতেছে, খবর নাই কোথায় সন্তানকে, তো রাস্তার মধ্যে ফেলে চলে গেছে। এরকম অবস্থা থেকে মুক্তির জন্য রাষ্ট্রগুলি চেষ্টা করছে এগুলোকে যেন পরিবার গঠন করে, তারা পরিবার গঠন করতে চায় না, তারা এই যেভাবে ইচ্ছা সেভাবে চলতে চায়, হাইওয়ানের জীবনযাপন করতে চায়, জীবজন্তুর মতো চলতে চায়। ইসলাম কিন্তু এর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন পদ্ধতি তাকে নিয়ে গেছে, পরিবার গঠনের জন্য তাকে নির্দেশ দিয়েছে বারবার। আল্লাহ তালা বলছেন, ও আঙ্কাহুল আয়ামা মিনকুম ওয়া সালহীন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়া কুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের যাদের স্বামী নেই তাদের স্বামী ব্যবস্থা করে দাও, যাদের স্ত্রী নেই স্ত্রীর ব্যবস্থা করে দাও, যদি তোমরা ফকির হও আল্লাহ তোমাদের ধনী করে দেবেন, বারো এটা পর্যন্ত বলেছেন। এবং বলেছেন, ফাঙ্কর হো মা তোয়াবাল কুমিনিসা মাসনা ওয়া সুলা সরুবা, তোমরা যেন বিয়ে করো নারী থেকে দুইজন তিনজন চারজন যতটুকু পারো, মানে সর্বোচ্চ চারজন পর্যন্ত বিয়ে করতে পারবে বলে দিয়েছেন। তাহলে যদি না পারো একজন অন্তত যেন বিয়ে করো, তো বিয়েকে উৎসাহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, এই বনি আদমের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তিনি বেশি বিয়ে করেছেন, এর অর্থ প্রমাণ করেছেন বিয়েটা ভালো জিনিস, বিয়ের মধ্যে পরিবার এবং প্রত্যেকের থেকে শিক্ষণীয় বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রী থেকে আমরা যেই শিক্ষা পাই, যদি তার ঘরে স্ত্রী না থাকতো আমরা কিছুই শিখতে পারতাম না, জানতে পারতাম না। তো আপনি বুঝেন যে প্রত্যেকের থেকে যা জেনেছি এর জন্য এক মহাকোষ, মহাবিশ্বকোষ তৈরি হয়েছে এই এই সাহাবায়ে কেরামের এই সমস্ত ইয়া থেকে, সাহাবিয়াত উম্মুল মুমিনিন থেকে, যে সমস্ত আমাদের কাছে উম্মাতুল মুমিনিন থেকে নবীদের, আমাদের যে মা তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য এসেছে ব্যক্তিগত জীবনে, সে তার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ পারফেক্ট জীবনযাপন করতে পারে। সুতরাং আমাদের উচিত হচ্ছে এটা বুঝে নেওয়া যে বিয়ের মাধ্যমেই মূলত একটি পূর্ণ মানুষ, একটা মানুষ পূর্ণ হতে পারে, তার পরিবার পূর্ণ করতে পারে, সমাজকে পূর্ণ করতে পারে, এবং অন্যায় থেকে দূরে রাখতে পারে, এবং ভবিষ্যৎ জন্য লোক তৈরি করতে পারে। আজ অনেক দেশে সন্তান হলে পয়সা দেওয়া হয়, যে সন্তান হলে যেন পয়সা দিব, তবে যেন সন্তান, অনেকে আছে সন্তান না হওয়ার চিন্তা ভাবনা করতেছে, অথচ ওদের দেশে তারা সন্তান হলে পয়সা দেয়, আর আমাদের দেশে সন্তান বন্ধ করার জন্য তারা চেষ্টা করছে, কারণ তারা জানে যে এই দেশে সন্তান হলে মুসলিম সন্তান বেড়ে যাবে, এই জন্য তারা এর বিরুদ্ধে লেগেছে। কিন্তু ওদের দেশে তারা সন্তান হওয়ার জন্য পয়সা দিচ্ছে, তারা সেখানে একটা বাজেট রাখে সন্তান হলে এবং তাকে বড় হওয়া পর্যন্ত পয়সা দেয়। আমাদের দেশে সেটা তো করা হচ্ছে না, আবার উৎসাহ দেওয়া হচ্ছে সন্তান না হওয়ার জন্য, এটা দুর্ভাগ্যের বিষয়। এই জন্য অবশ্যই বিয়েটা হচ্ছে মানব জীবনে একটা টার্নিং পয়েন্ট, তাকে শুদ্ধ রাখতে হলে বিয়ে ছাড়া কোনো উপায় নেই। উমর রাদিয়াল্লাহু আনহু যুবক, কোনো যুবককে যদি দেখতেন যে বিয়ে করে নাই, বলছে তুমি হয় বিয়ে করবা নাহলে তুমি ব্যভিচার করে বেড়াও, দুইটা একটা তো হবেই, তুমি তোমার কি হয়তো কিছুই নেই, হয় তুমি নপুংসক নয় ব্যভিচার করে বেড়াও, দুইটা একটা হবে। তো যুবকরা বিয়ে করবে না, রাস্তায় রাস্তায় হাঁটবে অথবা তারা ইয়া দেখে বেড়াবে, সামর্থ্য দেখে বেড়াবে, এটা ঠিক না। বিয়ে করবে, ঘরমুখী হবে, পরিবার গঠন করবে, সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করবে, তারা এইভাবে সমাজকে উপকৃত করবে, অন্যায় অনাচার থেকে সমাজকে বাঁচানোর জন্য কাজ করবে, এর মাধ্যমে দিন পরিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা অর্থগতভাবে একবারে পরিপূর্ণ সঠিক একটি জিনিস, কিন্তু হাদিস হিসাবে এটা শুদ্ধ নয়, এটা বলা অবশ্যই জরুরি, কারণ অনেক সময় এটা দিয়ে অনেকে দলিল দিয়ে থাকেন।